হ্যালো, কেমন আছো সবাই? তো আমি সেই সফটওয়্যারটা পেয়ে গেছি যেটার খোঁজ করতেছিলাম অনেক দিন ধরে। তো এখন থেকে এভাবেই মেবি পড়বো, কারণ এই সফটওয়্যারটায় কোনো মানে এডিটিংয়ের কোনো প্রয়োজন নাই আর কি। তো এই জন্যই আর কি দেখা, এখন আমি জাস্ট চেক করতেছি কি অবস্থা। তো এটাই, পড়াশোনা একটু পরে যাব, আগে একটু চেকিং করে নিই সিন। আচ্ছা, চেকিং করে নেই। ওকে, এখন যেটা হচ্ছে, ওকে, এটা হচ্ছে অর্থোডন্টিক ডায়াগনোসিস, রাইট? দেখি আমার অডিও, হ্যাঁ ঠিক আছে, অডিও অর্থোডন্টিক ডায়াগনোসিস, যেটা পড়বো হচ্ছে বালাজি স্যারের বই থেকে। বালাজি স্যারের বই যেটা হচ্ছে আমরা ফলো করি অর্থোডন্টিকের জন্য। আচ্ছা, অর্থোডন্টিক ডায়াগনোসিস যে ব্যাপারটা, সেটা হচ্ছে এই যে দেখো, অর্থোডন্টিক ডায়াগনোসিস ডিলস উইথ রিকগনিশনস অফ ভেরিয়াস ক্যারেক্টারিস্টিক্স অফ ম্যালোক্লুশনস। হ্যাঁ, এটা আমরা এটা বের করে বিভিন্ন ধরনের ক্যারেক্টারিস্টিক্স, যেটা ক্যারেক্টারিস্টিক্স অফ ম্যালোক্লুশন। ম্যালোক্লুশন মানে যে কিছু নর্মাল অক্লুশনের কিছু নিয়ম আছে, যে আমরা যখন দাঁতটা, আমাদের দাঁত, আমাদের যখন নর্মাল বাইট যখন নর্মাল থাকে, তখন কিছু ক্রাইটেরিয়া আছে যেটা ওরাল অ্যানাটমি থেকে আমরা পড়ে আসছি। তো সেটা এখন এত ডিটেলসে তো আসলে কভার করা সম্ভব না। ম্যালোক্লুশন হচ্ছে যে নর্মাল বাইটটা যদি নর্মাল না থাকে, এটাই হচ্ছে ম্যালোক্লুশন এক কথায়। ম্যালোক্লুশন চ্যাপ্টারে আরও ভালো করে পড়বো। তো এখন যেটা দেখি, আমি রেকর্ডটা হয়েছে কি না আগে দেখি ঠিক মতো। হ্যাঁ, সিন ওয়ানে চলে আসি। তো যাই হোক, আমি দেখে নিলাম, আমি দেখে নিলাম যে কি অবস্থা, সেটা দেখলাম। তো ঠিক আছে সব কিছু, এখন আমি পড়বো যে, আচ্ছা, অর্থোডন্টিক ডায়াগনোসিস যেটা পড়লাম, এখন আমরা আবার বইয়ে চলে যাই। আসো আমরা বইয়ে চলে যাই। হ্যাঁ, আমরা বইয়ে চলে যাই। আচ্ছা, তো একটু আমি এটাকে মার্কার করি যে আমাদের কি লাইনটা লাগবে। অর্থোডন্টিক ডায়াগনোসিস ডিলস উইথ রিকগনিশনস অফ ভেরিয়াস ক্যারেক্টারিস্টিক্স, ওকে, ক্যারেক্টারিস্টিক্স অফ ম্যালোক্লুশন। হ্যাঁ, আচ্ছা, এক কথায় হচ্ছে, আচ্ছা, অর্থোডন্টিক ডায়াগনোসিস ডিলস উইথ রিকগনিশনস অফ ভেরিয়াস ক্যারেক্টারিস্টিক্স অফ ম্যালোক্লুশন। অর্থোডন্টিক ডায়াগনোসিসের মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের ম্যালোক্লুশন সম্পর্কে আমরা ধারণা অর্জন করতে পারি। হ্যাঁ, একটা পেশেন্ট আসবে, তার মুখে আমি ডায়াগনোসিস করে তার কোন ধরনের ম্যালোক্লুশন আছে সেটা আমরা বের করতে পারি। ইট ইনভলভস দ্য কালেকশনস অফ পার্শিয়েন্ট ডাটা ইন দ্য সিস্টেমিক ম্যানার্স। আচ্ছা, পার্টিনেন্ট, পার্টিনেন্ট, আচ্ছা, এই পার্টিনেন্ট মানেটা কি আসো আমরা জেনে নিই। পার্টিনেন্ট মানেটা কি? হ্যাঁ, পিইআর, পার্টি এন ই এন টি, পার্টিনেন্ট মিনিং। হ্যাঁ, পার্টিনেন্ট মিনিং, ওকে, পার্টিনেন্ট মিনিং হচ্ছে রিলেভেন্ট অর অ্যাপ্লিকেবল টু এ পার্টিকুলার ম্যাটার। আচ্ছা, বুঝলাম না। তারপরও সুইটেবল, আচ্ছা, এক কথা হচ্ছে সুইটেবল, রাইট? এই যে সুইটেবল, হ্যাঁ, সুইটেবল, সরি, কোনোভাবে এটা কপি করা, এই তো কপি, সুইটেবল। হ্যাঁ, ওকে, এটা হচ্ছে সুইটেবল, পার্টিনেন্ট মানে হচ্ছে সুইটেবল, সুইটেবল। হ্যাঁ, পেস্ট টেক্স, সুইটেবল পোস্ট, ওকে। সো ইট ইনভলভস কালেকশনস অফ পার্টিনেন্ট ডাটা ইন এ সিস্টেমিক ম্যানার্স, হেল্পস ইন আইডেন্টিফাইং দ্য নেচার অ্যান্ড কজ অফ দ্য প্রবলেম। এই পুরো লাইনটাই আমার ই করা লাগবে, হ্যাঁ, আন্ডারলাইন করা লাগবে। তো এটা হচ্ছে মেইন কথা, যে এটা কি করবে, কালেকশনস অফ পার্টিনেন্ট সুইটেবল, এটার মানে এটা হচ্ছে কি, আচ্ছা, ইট ইনভলভস দ্য সুইটেবল ডাটা ইন এ সিস্টেমিক ম্যানার। হ্যাঁ, একটা একটা সিস্টেমিক ওয়েতে, একটা সুন্দর একটা ওয়ের মাধ্যমে
এটা হচ্ছে কালেকশন করবে ডাটা দ্যাট আইডেন্টিফাইং, এটা আইডেন্টিফাই করতে সাহায্য করবে যে কি ধরনের প্রবলেম এবং কেন হয়েছে এই প্রবলেমটা অর্থোডন্টিক ডায়াগনোসিসে। তো এইটা হচ্ছে মেইন অর্থোডন্টিক ডায়াগনোসিস যে চ্যাপ্টারটা আছে, এই চ্যাপ্টারের মেইন মেইন কথা হচ্ছে এতটুকুই, আরও আছে অনেক কথা। তো এখন আমরা চলে যাব মেইন আরেকটা যেটা টপিক সেটা হচ্ছে কি যে এসেনশিয়াল ডায়াগনস্টিক এইডস, কি কি এসেনশিয়াল ডায়াগনস্টিক এইডস আছে যেটা ইউজ হয়। হ্যাঁ, তো সেটা হচ্ছে কি দে আর ক্লিনিক্যাল এইডস দ্যাট আর কনসিডার্ড ভেরি ইম্পর্ট্যান্ট ফর অল কেসেস। এটা হচ্ছে একটা ক্লিনিক্যাল একটা ইকুইপমেন্টস বা এই ক্লিনিক্যাল একটা সিস্টেম, এই যে এখানে ইউজ হয়েছে সিস্টেম হিসেবে, যে সিস্টেমের মাধ্যমে যে সিস্টেমটা খুবই ইম্পর্ট্যান্ট সব কেসের জন্য, দে আর সিম্পল অ্যান্ড ডু নট রিকোয়ার এক্সপেন্সিভ ইকুইপমেন্ট। এইখানে কোনো এক্সপেন্সিভ ইকুইপমেন্ট মানে এক্সপেন্সিভ মানে খুব দামি কোনো 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 দামি কী বলে ইকুইপমেন্টস মানে বাংলা কী, কোনো দামি দামি যন্ত্রাংশ ইউজ হয় না যেটার মাধ্যমে আমরা এটা করবো, এখানে এরকম কিছু না, ঠিক আছে, এইরকম টাইপের কোনো কিছু। দ্য ফলোয়িং আর দ্য এসেনশিয়াল ডায়াগনোস্টিক এইডস, এই নিচের যেই পাঁচটা পয়েন্টস এটা হচ্ছে কি এসেনশিয়াল ডায়াগনোস্টিক এইডস, রাইট? হ্যাঁ, আচ্ছা, এসেনশিয়াল ডায়াগনোস্টিক এইডস হচ্ছে কি এই পাঁচটা পয়েন্ট। হ্যাঁ, দাগাইনি প্রথম হচ্ছে কি যে কেস হিস্ট্রি, সেকেন্ড হচ্ছে ক্লিনিক্যাল এক্সামিনেশন, থার্ড হচ্ছে স্টাডি মডেল, ফোর্থ হচ্ছে সার্টেন রেডিওগ্রাফস, আচ্ছা, আর ফাইভ হচ্ছে নাম্বার ফাইভ হচ্ছে ফেসিয়াল ফটোগ্রাফস, এক কথায় শেষ ফেসিয়াল ফটোগ্রাফস আর কি, সরি ডিলিট, আচ্ছা, আর ফাইভ হচ্ছে ফেসিয়াল ফটোগ্রাফ, রাইট? এখন যেটা সার্টেন রেডিওগ্রাফস, কী কী আছে রেডিওগ্রাফস? পেরিএপিক্যাল রেডিওগ্রাফস, পেরিএপিক্যাল রেডিওগ্রাফস, বাইটুইংস অ্যান্ড প্যানোরামিক। আচ্ছা, এখন যেটা হচ্ছে যে এই যে কি হলো, এত আগিয়ে গেল কেন, 115 পৃষ্ঠা ছিল, 125 পৃষ্ঠা ছিল, সরি। আচ্ছা, প্রথমে যেটা, আচ্ছা, এখানে আর কোনো এই এই পয়েন্টটাতে আর কিছু নাই, এইটুকুই হচ্ছে আর হচ্ছে। এখন আমরা যে সার্টেন রেডিওগ্রাফস যেটা নিয়ে আলোচনা করতে চাচ্ছি, যে সার্টেন রেডিওগ্রাফস এগুলো কোথায়, এগুলো কী ধরনের রেডিওগ্রাফ? পেরিএপিক্যাল রেডিওগ্রাফস, বাইট উইংস অ্যান্ড প্যানোরামিক। হ্যাঁ, আচ্ছা, পেরিএপিক্যাল রেডিওগ্রাফস আমরা একটু আসলে সার্চ করে দেখি, পেরিএপিক্যাল রেডিওগ্রাফসটা কী, পেরিএপিক্যাল এপিক্যাল রেডিওগ্রাফস, রেডিওগ্রাফ, ওকে, পেরিএপিক্যাল রেডিওগ্রাফ। রেডিওগ্রাফ ইজ কমনলি ইউজড ইন ইন্ট্রাওরাল ইমেজিং, আচ্ছা, টেকনিক্স ইন ডেন্টাল রেডিওগ্রাফস অ্যান্ড মে বি কম্পোনেন্ট অফ ইন্ট্রা ওরাল পেরিএপিক্যাল রেডিওগ্রাফস এক্সামিনেশন। আচ্ছা, এখানে না আমি আসলে খুব ভালো বুঝতেছি না, ইমেজ দেখি কিছু আছে কি না। আচ্ছা, পেরিএপিক্যাল রেডিওগ্রাফটা হচ্ছে এই যে এরকম, এরকম একটা রেডিওগ্রাফ, পেরিএপিক্যাল রেডিওগ্রাফ। এই যে পেরিএপিক্যাল রেডিওগ্রাফ হচ্ছে এগুলা, এটা কি পেরিএপিক্যাল? না, এটা তো পেরিএপিক্যাল না মনে হয়, এগুলো সব পেরিএপিক্যাল, এটার না মনে হয়, এটা কি, এটা হচ্ছে কি ডেন্টাল রেডিওগ্রাফ, প্যানোরামিক এক্সরে, আচ্ছা, এটা প্যানোরামিক, ওই যে একটা পড়ছিলাম যে নিচে প্যানোরামিক এক্সরে রেডিওগ্রাফ, এটা হচ্ছে প্যানোরামিক। তো একটা খুঁজতে গিয়ে দুটো পেয়ে গেলাম, আচ্ছা, দেখি প্যানোরামিক পেয়ে গেলাম, আচ্ছা, পেরিএপিক্যাল দেখি এটা খুঁজে দেখি, আচ্ছা, পেরিএপিক্যাল বাইট উইংস আর হচ্ছে প্যানোরামিক, আচ্ছা, এখন দেখি বাইট উইংস, আচ্ছা, ভিডিও দেখি, ভিডিও কি হাউ টু টেক পেরিএপিক্যাল রেডিওগ্রাফস, কি দেখি আসো আমরা ভিডিওটা, CP just as a little reminder, because sometimes it can get tricky if you haven't used one in a while. So what you're going to look for is usually the bar, they have yellow right here, and the yellow match with the yellow plastic, and that means it's a posterior XCP. So I'm going to show you how to set up a posterior. So what you do is first you grab your bar in your left hand, and in your right put the part that the film goes on first, and this should be like one continuous line. If it's backwards like this, you're not going to be able to take a shot of the teeth. So this should be out away from the bar and one continuous line. The next part you want to do is you want to look at straight on to the film. And when you put the circle on, you should be able to see
the box of the XEP straight through the ring part, and that's going to get you a perfect shot. The next part you're going to do is you're going to put the film in to the holder, and the dot of the film should put down into the clasp part, just like that. Another thing you want to do is you want to make sure the white is towards the ring or towards the PID. The colored part should be touching the colored part of the holder. Sometimes over time, these are plastic, so they kind of get loose. One thing you can do is you can grab a bike tab and kind of stick it over, and that'll just hold it in place as you take it. I'm going to show you how to place a posterior PA with the XEP. The key with PAs is you want the film as close to the teeth as you can, but sometimes if people have tori, especially on the mandibular, it's pretty much impossible. So one little trick is to put it more in the center of the mouth. So as you enter, kind of enter flat, and then have the film kind of at the center on the tongue. So the next part I do is I actually put some pressure on the tongue and then have them bite. Open for me. Instead, this is what most people do, I find, and it really causes problems, is they just put it in the mouth like this, and then they have them bite, and the film kind of goes at an angle, and it gives you weird angulation in your shot. So instead, I like to put pressure on the tongue and have it placed exactly where I want it and then have them bite. It gives you a better shot and it's less jarring for the patient. It's not as painful. Okay, so I'm gonna show you quickly how to place a maxillary PA. So the nice thing about this, if you just place the lower down here, it's gonna be the opposite upper. So it kind of makes an X shape as you go through the face. So how you place an upper, again, you kind of want the film as close to the teeth as you can, but again, sometimes it's impossible. So I'll place it a little bit more to the midline if I have to. One thing you want to do is you want to make sure the plastic is touching the occlusal surfaces before the patient bites down. Go ahead and bite for me. That's just going to keep it in place instead of making the film go kind of crazy when they bite down. When you line up the PID, you just line it up nice and parallel with the holder or the circle. And that's just going to make sure you have no angulation issues when the film's developed. So, একটা দারুন জিনিস বুঝলাম। হ্যাঁ, এটা হচ্ছে যে পেরিএপিকাল এক্সরে কিভাবে নিতে হয় সেই জিনিসটা দেখলাম। আচ্ছা, পেরিএপিকাল রেডিওগ্রাফ ক্লিয়ার। হ্যাঁ, আচ্ছা, বাইট উইংসটাও মেবি এভাবেই নিতে হয়। বাইট উইংসটা দেখি। বাইট উইংস, WIN GS wings x-ray, bite wings x-ray. Jinsta eta kunta com eta the com. They keep bite wings. Yes. Hey, we're gonna take a set of digital bite wings in the Patterson software. So to get four bite wings pulled up, you go here to new exams and you're going to hit four bite wings, not verticals, we're going to do horizontals, and you'll know that it's ready when it's blinking blue/yellow. Okay, if I pull the sensor out, it's going to turn red. So you need to make sure whatever system you're using, it will let you know when the sensor is present by turning some color. So when you take a standard radiograph, generally your KVP is set at about 20, but when you're taking a digital radiograph, no matter what system, usually you can actually just arrow that up or down, whatever system you have, to between 6 to 8. Wait, এখানে বাইট উইংসের মানে বাইট উইংস রেডিওগ্রাফটা দেখাচ্ছে, কিন্তু এটা আমি আসলে পার্থক্যটা বুঝতেছি না। হ্যাঁ, কপি, আমি এটা একটু সার্চ করি আগে। বাইট উইংস রেডিওগ্রাফ, বাইট উইংস এক্স রেস, বাইট উইংস। আচ্ছা, এই যে দেখো, বাইট উইংস আর ওয়ান অফ দ্য মোস্ট কমন সেটস অফ এক্স রেস। বাইট উইংস শোজ টিথ অ্যাভভ দ্য গাম লাইন অ্যান্ড দ্য হাইট অফ দ্য বোনস বিটুইন teeth, height of the bones. Bite wings helps to diagnose gum disease and cavities between teeth. Eta hocche main kotha, ha? Gum disease or cavities. Ei je. Eta hocche bite wings. Eta hocche bite wings er major things. Je ei je dekho, dui ta dater majkhane
কতটুকু কি আছে এটা বের করা যায় ওই বাইটুইংস দিয়ে। হ্যাঁ, বায়োটুইংসটা দেখতে এরকম হবে। হ্যাঁ, বাইটুইংস এটা। হ্যাঁ, আর পেরিয়াপিকাল তো ওই যে দেখাইলাম, ওইটা পুরাটা পেরিয়াপিকাল। আর প্যানোরমিক এক্সরে যেটা, সেটা প্রথমে দেখাইছে, কিন্তু প্যানোরমিক এক্সরে, প্যানোরমিক এক্সরেস। আচ্ছা, হোয়াট ইজ প্যানোরমিক এক্সরে? প্যানোরমিক এক্সরেটা জাস্ট এরকম। হ্যাঁ, আর প্যানোরমিক এক্সরে মিনিং দেখি, মিনিং MENING মিনিং। তাহলে মেইন জিনিসটা হোয়াট হোয়াট ডাজ প্যানোরমিক এক্সরে শোজ? শোজ ইন টু ডাইমেনশনাল এক্সরে দ্যাট ক্যাপচার্স দ্য পিকচার্স অফ এ পেশেন্টস এন্টায়ার মাউথ ইন জাস্ট ওয়ান ইমেজ। আচ্ছা, প্যানোরমিক এক্সরে মানটা হচ্ছে কি, যে পুরাটা, ঠিক আছে, পুরাটা একটা একটা ইয়ের ভিতরে চলে আসবে, ঠিক আছে, পুরো মাউথটা একটা ইমেজে চলে আসবে, এটা হচ্ছে প্যানোরমিক এক্সরে। হ্যাঁ, আচ্ছা, আমরা যেটা পড়ছিলাম ওপিজি, ওপিজি আর প্যানোরমিক এক্সরের মধ্যে পার্থক্যটা কি? হ্যাঁ, ওপিজি, ওপিজি এক্সরেটা কি প্যানোরমিক এক্সরে? ওপিজি, ওপিজি এক্সরে, ওপিজি ইজ এ প্যানোরমিক অর ওয়াইড এক্সরে? হ্যাঁ, এই যে দেখছো কি সুন্দর, জাস্ট জোস। হ্যাঁ, ওপিজি ইজ এ প্যানোরমিক অর ওয়াইড এক্সরে। হ্যাঁ, ও আচ্ছা, প্যানোরমিক অর ওয়াইড এক্সরে, এক কথায় হচ্ছে ওপিজিটা হচ্ছে প্যানোরমিক এক্সরে। তো যাক, কনফিউশনটা ক্লিয়ার হলো। কনফিউশন কি হবে, আর ফেসিয়াল ফটোগ্রাফসের মাধ্যমে আমরা এই এই যে কয়টা, যেটা পেরিপিকাল বুঝলাম, বাইটুইংস বুঝলাম, প্যানোরমিক বুঝলাম, তো মোটামুটি এই যে কোয়েশ্চেন, এটা একটা কিন্তু কোয়েশ্চেন, কোয়েশ্চেনটা হচ্ছে যে হোয়াট আর দ্য এসেন্সিয়াল ডায়াগনোস্টিক এইডস, এই যেগুলো হচ্ছে এসেন্সিয়াল ডায়াগনোস্টিক এইডস। তো আমরা আজকের মতো এই ভিডিওটা এখানেই শেষ করব, দেখি, তো এই ভিডিওটা এখানেই শেষ করছি। হ্যাঁ, এই ভিডিওটা এখানেই শেষ করছি। তো এটা হচ্ছে প্যানোরমিক, মানে প্রথম যেই অর্থোডন্টিক ডায়াগনোসিস, যে প্রথম কোয়েশ্চেনটা সেটা শেষ করলাম। তো সবাই ভালো থাকবেন এই আর কি, বা ভালো থাকবা, তো নেক্সট ভিডিও নিয়ে হাজির হব, এই চ্যাপ্টারটাই আস্তে আস্তে শেষ করব। থ্যাংক ইউ ভেরি মাচ।